নমস্কার ভাই, আমি জেএইউ সায়েন্স থেকে হাবিব আব্বাস। আমি আসছি কুলিয়া স্কুলের এখানে একটি মাঠে। মাঠটি কুলিয়া বা নবেস্তিয়া বা মাসিয়ারও মাঠ আপনারা বলতে পারেন। এই মাঠটা ভাই মূলত কোন এরিয়ার মাঠ? আমাদের এটা মাসিয়া, এটা মাসিয়ার মাঠ। মাঠ কিন্তু কুলিয়ার, ঠিক আছে, কিন্তু এখন সব মাসিয়ারই হয়ে গেছে। আমার ভাইয়ের নাম বললাম যে আব্দুল কাসেম মণ্ডল। ভাই নিজের দোকান থেকে, আব্বাসবাদ দোকান থেকে কিনে এই পটল খেতে ইকোম্যাক্সি প্রয়োগ করেছেন। ভাই একটু বলুন, ইকোম্যাক্সির কাজটা আপনি কেমন বুঝেছেন, বা আপনি যেগুলো আমার সঙ্গে বলছিলেন যে পার্শ্ববর্তী চাষি যারা ব্যবহার করেনি তাদের গাছ আর আমার গাছের মধ্যে কিছু কিছু বৈশিষ্ট্য আমি লক্ষ্য করছি, সেগুলো আপনি একটু বলুন। না, আমি যেটা লক্ষ্য করেছি সেটা হলো, মানে যারা দেয়নি ইকোম্যাক্স, ঠিক আছে, তাদের পটল সব হলুদ হয়ে যাচ্ছে। হ্যাঁ, বেশিরভাগই পটল যেন হলুদ আর ছোটো ছোটো। আর আমার পটল, আমি আমার ক্ষেতে একটাও হলুদ পটল নেই। তো বলছে তুই কি দিয়েছিস? আমি বললাম আমি ইকোম্যাক্স দিয়েছি, দেখ যদি তোর ভালো লাগে তুই দে। হ্যাঁ, তা বলছে তাহলে আমিও দেবো। আমি আমার ক্ষেতে একটাও পটল আছে হলুদ, দেখ তুই। হ্যাঁ, তা বলছে না তোর ক্ষেতে একটাও নেই কেন? আলম তাও পাশের খাতে দেখ, পাশের খাতটাও দেখো, সব হলুদ পটল। এই ক্ষেতগুলোই হলুদ, এরা তো দেয় বা আপনার গাছের একটা আলাদা সবুজ এবং সতেজ ভাবটাও বোঝা যাচ্ছে। হ্যাঁ, আরে পটল ছিল তো আমার, হুম, ওই কারণে একটু গাছটা এই মতন হয়ে আছে এখন। তাহলে আপনি এই জমিতে তো আপনি বললেন যে দুবার ইকোম্যাক্স প্রয়োগ করেছেন, তা আপনার তো দুবার না দিলেও হতো, আপনি একবার দিলেই যথেষ্ট। একবার দিয়েছি, আমরা এদিন তো বললেন যে মিটিংয়ে যে পটল পটলের ক্ষেত্রে দুবার, কিন্তু আমি মনে করলাম যেটা অনুখাদ্য তো শেষে শেষে দেবো, কিন্তু আর শেষে দেওয়ার কোনো প্রয়োজন না নেই। না, আপনি একবার দিয়েছেন, এবার হয়তো জানি না কিভাবে মৌসামদা কি কথা বলেছিল, এক ফসলে একবার, এবার সেই জায়গায় যেহেতু পটল 1 বছর 2 বছর হয় এই জন্য এরকম একটা কথা বলেছিল, যেগুলো দ্বিবর্ষজীবী বা 1 বছরের অধিক বাসে সেগুলো আপনারা বছরে দুবার দিতে পারেন। কিন্তু তার মানে আপনি আজকে দিয়েছেন আবার 15 দিন পরে দেবেন এরকম কোনো ব্যাপার না, মানে প্রতি শেষে শেষে যদি আপনার দিতে হয় তাহলে আর খরচটা আপনার কমছে কোথায়? বরঞ্চ আপনি রাসায়নিক সারের মাত্রাটা কমান, যত রাসায়নিক সারের মাত্রা কমাবেন আপনার জমি তত ভালো থাকবে। কারণ রাসায়নিক সার আমি কমই দেই, কমই ব্যবহার করি। তাহলে আপনারা শুনলেন আমার কাসেম ভাইয়ের মুখ থেকে যে ইনি আধুনিক প্রযুক্তির যে কিছু অনবদ্য জীবাণুযুক্ত উৎপাদন জীবাণুসার ইকোম্যাক্স অলরেডি ব্যবহার করেছেন এবং ভালো সুফল পেয়েছেন, এবং আরও পার্শ্ববর্তী চাষিরা যাতে এই প্রোডাক্টটা ব্যবহার করে এবং বাংলার গ্রাম বাংলার জমিগুলো যে দীর্ঘদিন ধরে কেমিক্যাল সার প্রয়োগের ফলে যে ক্ষতি হচ্ছে সেই ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য আমরা যেহেতু এগ্রি সায়েন্সের পক্ষ থেকে যে এক অভিনব পদক্ষেপ নিয়েছি, সেই পদক্ষেপের সঙ্গে আমার এই যে ভাইয়ের সঙ্গে কথা বলছে এরকম বীর সাহসী যোদ্ধারাও আমাদের সঙ্গে আছে, তাদের জন্য আমি যেহেতু এগ্রি সায়েন্সের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তারা তাদের এই প্রচেষ্টা চালাচ্ছে বলে মাঠে ঘাটে কাজ করার ক্ষেত্রে আমাদের প্রচুর সুবিধা হচ্ছে, কারণ আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখেন আমরা চাষির সঙ্গে সরাসরি লাইভ কথা বলছি, তাহলে চাষি যেটা বলছে সেটা বাই প্র্যাকটিক্যাল বা 100% সত্য। তাহলে তার মুখ থেকে যেটা শুনলাম সেটাই আমার সব থেকে বিশ্বাসী বা বিশ্বাসযোগ্য মনে হলো। ধন্যবাদ ভাই আপনাকে, এবং আপনি আমাদের এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে থাকেন, দেখবেন আপনি যেমন আশানুরূপ ফল পেয়েছেন অন্য অন্য চাষিরাও আপনার কাছ থেকে এইগুলো জেনে তারাও উপকৃত হবে, তারাও। আর আর একটা কথা আমি বলছি, এতে ইকোম্যাক্স এটা তো গোড়ায় সারের সঙ্গে দেওয়া হচ্ছে, এটা যদি লিকুইড হয়, লিকুইড হলেও চাষিরও সুবিধা হয়, ঠিক আছে, লিকুইড। আপনি আর একটা জিনিস আমাদের আছে, এদিন মিটিংয়ে হয়তো ওখানে সময়ের সংক্ষেপের জন্য বলতে পারিনি, আপনি অ্যাজোম্যাক্সের নাম শুনেছিলেন? অ্যাজোম্যাক্স আমি তো লাস্টে গিয়েছিলাম। তাহলে অ্যাজোম্যাক্স হচ্ছে অ্যাজোটোব্যাক্টার, অ্যাজোটোব্যাক্টার হচ্ছে আমরা যেই প্রকৃতি থেকে যে অক্সিজেন গ্রহণ করছি, আমাদের অ্যাজোটোব্যাক্টার হচ্ছে ইউরিয়া সারের বিকল্প। আমাদের বাতাসে যে নাইট্রোজেন থাকে 78% নাইট্রোজেন থাকে, আমরা ইউরিয়া সারে নাইট্রোজেন পাই কত 46%। ওই 78% নাইট্রোজেনই গাছ কিন্তু খেতে পারে, কিন্তু গাছের খাওয়ার সেই যোগ্যতা এই কারণে নেই কারণ মাটির মধ্যে বায়ু চলাচল করে 25%। মাটির মধ্যে যদি 100% বায়ু চলাচল করতে পারতো তাহলে ওই 78% নাইট্রোজেনই গাছকে খাওয়াতে পারতাম আমরা, কিন্তু যেহেতু মাটির মধ্যে আপনার 25% নাইট্রোজেন বা বায়ু চলাচল করে, সেই জন্য ওই অ্যাজোটোব্যাক্টারের কাজ হচ্ছে আপনি মাটিতে দিয়ে দেবেন, দিয়ে দেওয়ার পর ওই জীবাণুগুলো মাটিতে জন্মগ্রহণ করবে, জন্মগ্রহণ করলে ওরা বাতাস থেকে নাইট্রোজেন টেনে গাছকে খাওয়াবে, এবং সেটা এক ফসলে আপনার ইকোম্যাক্সির মতো একবারই প্রয়োগ করতে হবে। প্রয়োজনে হয় আপনার একটি ক্ষেতে আমি একদিন একটা ফ্রি স্যাম্পেলিং করে দেবো, আপনার যেমন ইকোম্যাক্সির ক্ষেত্রে করেছিলাম, তাহলে আপনি বুঝতে পারবেন, মানে আপনারা তো গাছকে সবুজ বা সতেজ রাখার জন্য ইউরিয়া সার ব্যবহার করেন, তাহলে ওগুলো হচ্ছে কেমিক্যাল সার, ইউরিয়া কিন্তু একটা ভয়ঙ্কর খতরনাক সার, কারণ ও যখনই আপনি ব্যবহার করবেন গাছ সঙ্গে সঙ্গে সবুজ সতেজ ভাব আসবে, ইউরিয়া সার পটলে, সেটা আপনার একটা ভালো লক্ষণ।
কিন্তু আপনারা ওই জায়গায় অ্যাজোটোব্যাক্টার আপনার প্রয়োগ করার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। আপনি যখন সেচ দেবেন, সেচ দেওয়ার সময় একটা ব্যারেলে গুনলেন, মানে আপনার এক বিঘের জমির জন্যে 3 গ্রাম, তাহলে আপনার 10 কাঠা জমির হাফ লাগবে। আপনি একটা ব্যারেলের মধ্যে গুনলেন, যখন নালা দিয়ে পানিটা আসবে, ব্যারেলটার মুখ নালায় ফেলে দিলেন, ও হ্যাঁ, ও বয়ে বয়ে চলে গেল, সারা ক্ষেত হয়ে যাবে। ধন্যবাদ, আপনারা ব্যবহার করতে থাকুন, এবং আমরা আপনাদের সহযোগিতার জন্যই আমরা মাঠে আসি, বা আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করেন, তার জন্য আরও একবার আপনাকে আমি ধন্যবাদ জানাই। রাখছি তাহলে ভাই।